রানী, এভাবে শুয়ে থাকলে চলবে না রানী, চড়ুকুকে খুঁজে বের করতে হবে। আপনি এত অস্থির হচ্ছেন কেন? কোভিড মাসে কইছেন না আপনি অস্থির না হতে, আপনি এখন করছেন কেন? আর মথুর তো গেছে চড়ুকুকে খুঁজতে। মথুর কি করে খুঁজে বের করবে? আর সে যদি এতই দায়িত্ববান হতো তাহলে আজ আমার চড়ুকুকে এইভাবে খুঁজতে হতো না। রানী, আমি এখনো বেঁচে আছি, আমার সামনে থেকে সরো রানী, আমাকে যেতে হবে। সর্দার, হ্যাঁ রানী, অন্তত সর্দারকে ডাকো, সঙ্গে কিছু লেটেল পাইক দিয়ে দাও। ঠিক আছে ঠিক আছে, আমি ডাকছি, আপনি আর উত্তেজিত হবেন না, আপনি আপনি আগে বসুন, আসুন তো বসুন, আর বসুন, আমি সব দেখছি, এত চিন্তা করবেন না আপনি, আপনি চুপটি করে বসুন, আমি সব দেখছি, একটু শান্ত হন আপনি। পূজঙ্গ, তুমি এখানে? সারা রাত তুমি জেগেছিলে? আগে মা, আপনার যদি কোনো দরকার হয় রাত বিরেতে। তাই তুমি এখানে চায় দাঁড়িয়ে রয়েছো? আগে মা, আপনি যদি অনুমতি করেন আমি মথুরবাবুর সঙ্গে যাই, এখনো বেশি দূর গিয়ে উঠতে পারিনি। যাবে বলছো? যাও, দেখো কি করতে পারো। তোমার কাজ লেটেলকে কার খোঁজ করতে পাঠালে মা? মথুরবাবুর বুঝি? যে মথুরবাবুর জন্য চটকুকি জীবনটা শেষ হয়ে গেছে, তোমাকে পই পই করে আমি বারণ করেছিলাম, চটকুকে জীবন কারে নষ্ট হতে দেও নে, তখন কেউ আমার কথা শুনলে নে, এখন সংসারে চটকুকি থাকবে কি করে কও দেখি? পদ্ম, আমরা সকলে এখন একখানে চিন্তার মধ্যে রয়েছি, তুমি যাও তোমার বাবা মশাইকে দুধটা কাঁইয়ে এসো, আমি টাওয়ার করে যাচ্ছি, প্রয়োজন হলে ডেকো। চলে গেল অবশ্য কইবেই বাকি, তখন তো আমার কথা শোনেনি, মথুরকে আমি বেটা মেনেছি, বুঝুক এবার, রোজ রোজে বেতে কে মরছে, চটকুকি তো।